হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাউথ ইন্ডিয়ার ফেমাস হরি চাটনি বানিয়ে দেখাবো, মানে সবুজ চাটনি। এটা ধনিয়া আর পুদিনার চাটনি। রেসিপি কিন্তু খুবই সহজ, চলুন একবার দেখে নিই কীভাবে বানানো যায়। একটা আমি ছোট মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, এটা চাটনি গ্রাইন্ডার যেটা হয় না, সেটাই আমি নিয়েছি। এবার এর মধ্যে সবার আগে আমি দিচ্ছি বুন্দি। বুন্দিটা আপনারা স্কিপও করতে পারেন বা এখানে আপনি শেভ দিতে পারেন, মানে চানাচুরের যে শেভ হয় বা যে কোনো চানাচুর দিতে পারেন। এটা নমকিন বুন্দি, মানে লবণওয়ালা বুন্দি। এবার আমি এর মধ্যে একটু জল দিচ্ছি, এই কারণে যাতে এটা একটু জল শুকে একটু থিক হয়ে যায়, এটা চাটনিটাকে থিক করতে সাহায্য করবে আর কি। বুন্দিগুলোকে নরম হওয়ার জন্য 2-3 মিনিট ওয়েট করব। তারপরে আমরা এর মধ্যে দেব আদা। আধা ইঞ্চির মতো আদা আছে, স্লাইসেস করে কেটে নিয়েছি। এর সঙ্গে দেব আমরা জিরে, 1/2 টিস্পুন জিরে আছে, গোটা জিরে। এবার দেব আমরা রসুন, এখানে 12-14 কলির মতো রসুন আছে, মিডিয়াম সাইজের কলি। হরি চাটনির মধ্যে রসুনের ফ্লেভারটা অসাধারণ আসে, রসুন ছাড়া হরি চাটনি খাওয়াই যেতে পারে না। এবার আমরা এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, এখানে আমি স্বাদ মতো নিয়েছি, আপনি চাইলে বেশি বা কম করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, এখানে 1/2 কাপ মতো ধনে পাতা আছে। আমি নরম ডাটাগুলো ফেলিনি, এটা স্বাদ খুবই ভালো আসে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই হচ্ছে আমাদের পুদিনা, 1 কাপ মতো পুদিনা আছে, ভালো করে ধুয়ে নিয়েছি, এরও নরম ডাটাগুলো রেখে দিয়েছি। কিন্তু এখনই আমি দিচ্ছি না, এখন একটু অন্য কিছু জিনিস দিয়ে নিচ্ছি, কারণ পুদিনা দেওয়ার পরে আর অন্য জিনিস দেওয়ার মতো জায়গা থাকবে না। এখন আমি নিচ্ছি বিট লবণ, আমার এটা কালো বিট লবণ, মানে যেটা ব্ল্যাক সল্ট বলে, অন্য একটাও পাওয়া যায় যাকে বলে পিঙ্ক সল্ট, তো এটা ব্ল্যাক সল্ট। এটা আমি দিচ্ছি 1 টিস্পুন ভরে, আপনি দেখতে পাচ্ছেন উঁচু উঁচু করে নিচ্ছি, মানে 1/2 টিস্পুন করে উঁচু উঁচু করে দুবার নিয়েছি। এবার আমি দেব লেবুর রস, এখানে 1.5 টেবিল স্পুন লেবুর রস আছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুদিনা। পুদিনা দেওয়ার কারণে একেবারে ভরে উঁচু উঁচু হয়ে যাবে, কিন্তু টেনশনের কোনো বিষয় নেই, এটা পিষে নেওয়ার পরে একেবারেই কম হয়ে যাবে, এই কারণে এরকম করে আমরা চেপে চেপে করে বসিয়ে দেবো ভালো করে। আমি 1/2 টিস্পুন থেকে একটু কম, মানে 1/4 টিস্পুন থেকে একটু বেশি লবণ নিচ্ছি, সাদা লবণ, কারণ আমি কালা নামক যেটা একটু বেশি নিয়েছি, এই কারণে সাদা লবণটা একটু কম নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আমি, এবার চলুন পিষে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, আমি পিষে নিয়ে এসেছি, এই দেখুন খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি, দেখতে তো খুব সুন্দর লাগছে। চলুন এটাকে বাটিতে নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও এটা খুবই অসাধারণ হয়েছে। এটা নর্মালি ইডলি ডোসা বা বড়ের সাথে খাওয়া হয়, কিন্তু আমরা এটাকে ইডলি ডোসা বড়া, রুটি, চাপাতি, পরাঠা, অথবা আপনি চাইলে ডাল ভাতের সাথেও খেতে পারেন, সবজি ভাতের সাথেও এটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন, আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো।